বিশ্বের সবচেয়ে বড় ও দামি ফ্র্যাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল। আইপিএল মানেই ব্যাপক জনপ্রিয়তা আর কোটি কোটি টাকার ব্যবসা, সেটি স্পন্সর হোক কিংবা খেলোয়াড় সাইনেই হোক। আইপিএল এর সব কিছুতেই যেন টাকার ছড়াছড়ি, সেজন্য এই টুর্নামেন্টের স্পন্সরশিপ নিতে কারাকারি পড়ে যায় স্পন্সর দাতাদের মধ্যে। আইপিএল শুরু হতে বাকি আরও কয়েকটা মাস, তার আগেই 2500 কোটি রুপি বা বাংলাদেশি প্রায় 3300 কোটি টাকায় বিসিসিআই এর সঙ্গে চুক্তি করেছে টাটা গ্রুপ, যে চুক্তির ভিত্তিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএল এর টাইটেল স্পন্সরশিপের দায়িত্ব থাকছে টাটাদের হাতেই। 5 বছরের জন্য এই চুক্তি করা হয়েছে, যার অর্থ হলো টাটা গ্রুপকে প্রতি বছর 500 কোটি রুপি দিতে হবে বিসিসিআই কে। আইপিএল এর ইতিহাসে এটাই সর্বোচ্চ টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড। আইপিএল এর স্পন্সর পেতে আদিত্য বিড়লা গ্রুপও 2500 কোটি টাকায় দর হাঁকিয়েছিল, কিন্তু তাও আইপিএল এর স্পন্সরশিপ শেষ পর্যন্ত পেয়েছে টাটা গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপ যদি স্পন্সরশিপ পেয়ে যেত তাহলে আইপিএল এর নাম টাটা আইপিএল না হয়ে এর বদলে হতো বিড়লা আইপিএল, যদিও তা শেষ পর্যন্ত হলো না। টাটারাই থাকছে আইপিএল এর টাইটেল স্পন্সর। একই দর হাঁকানোর পরও কেন টাটা গ্রুপ স্পন্সরশিপ পেল আর বিড়লা গ্রুপ পেল না? কারণ বিসিসিআই যখন টাইটেল স্পন্সরের জন্য টেন্ডার জারি করেছিল তখন নিয়ম ঠিক করা হয়েছিল যে টাটা গ্রুপ যদি নিলামে সর্বোচ্চ দরদাতা কোম্পানির মতো একই দাম দেয় তাহলে অগ্রাধিকার পাবে টাটা গ্রুপই। সেই নিয়ম অনুযায়ী আদিত্য বিড়লা গ্রুপের বিডের সঙ্গে টাটা গ্রুপের দর মিলে যাওয়ার পরেও শুক্রবার বিসিসিআই এর সিদ্ধান্ত নিয়েছে যে টাটা গ্রুপকেই স্পন্সরশিপ দেওয়া হবে। টাটা গ্রুপ গত 2 বছর ধরে আইপিএল এর স্পন্সর। আইপিএল 2022 এবং আইপিএল 2023 এর স্পন্সরশিপের জন্য টাটা বিসিসিআই কে মোট 670 কোটি রুপি দিয়েছে। তবে এবার থেকে আইপিএল এর জন্য এই টাকার অঙ্ক আরও বাড়ছে। এর কারণ হলো, একদিকে যেমন আইপিএল এর জনপ্রিয়তা বাড়ছে, তেমনই আগামী আসর থেকে আইপিএল এর ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আইপিএল 2024-এ মোট ম্যাচ 74টি, এরপরে আইপিএল 2025-এ ম্যাচ সংখ্যা 84টি ও 2026 সালে ম্যাচ সংখ্যা 94টি করার পরিকল্পনা করছে বিসিসিআই। নাজিফা তাসনিম, অনফিল্ড।